বাংলাদেশের নারী গৃহকর্মীরা সৌদি আরব যাবার পর থেকেই বেতন নিয়ে বঞ্চনার পাশাপাশি শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ করে আসছেন। গণধর্ষণ সহ নানা রকম নির্যাতনের শিকারও হচ্ছেন তাদের মধ্যে অন্তত 22 জনকে জীবনও দিতে হয়েছে। গত 2 সপ্তাহে রিয়াদ বাংলাদেশের দূতাবাস ও জেদ্দা বাংলাদেশের কনসুলেট যোগাযোগ করে জানা গেছে, নারী গৃহকর্মী সৌদি আরবে পাঠানোর পর 2 বছরের পরিস্থিতি আরও খারাপ হয়েছে। সরকারের উদ্যোগে এ পর্যন্ত দেশে ফিরেছেন প্রায় 1500 নারী। এর বাইরে কিছু নারী নিজের চেষ্টায়ও দেশে ফিরেছেন। সৌদি আরব ও বাংলাদেশের দূতাবাসের দেওয়া অনুযায়ী তথ্যতে 2015 সালের ফেব্রুয়ারি মাসে সৌদি আরবের সঙ্গে যে নারী কর্মী নিয়ে চুক্তি ও সয়ের পর থেকে এখন পর্যন্ত মধ্যপ্রাচ্যের এই দেশটিতে প্রায় 1.5 লক্ষ নারী গিয়েছেন। এবছরের প্রথম 4 মাসে সৌদি আরবে যাওয়া নারীর সংখ্যা ছিল প্রায় 43,311 জন। নারীকর্মী উল্লেখযোগ্য হারে সৌদি আরবে যাওয়ার অব্যাহত থাকায় তাদের ন্যূনতম সুরক্ষা নিশ্চিত করতে দেশটির সঙ্গে বাংলাদেশকে দ্রুত আলোচনায় বসার তাগিদ দিয়েছে কূটনীতিক ও শ্রমিক অধিকারী কর্মীরা। বাংলাদেশের কূটনীতিকরা জানিয়েছেন, খুনের দায়ে ইন্দোনেশিয়ার 2 নারীকে সৌদি আরবের শিরচ্ছেদের প্রতিবাদে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটিতে মধ্যপ্রাচ্যের শ্রমিক না পাঠানোর সিদ্ধান্ত নেয়। ইন্দোনেশিয়ার দাবি, নির্যাতনের শিকার হওয়ায় ওই 2 নারী আত্মরক্ষার স্বার্থে সৌদি নাগরিককে খুন করতে বাধ্য হয়েছিলেন। নির্যাতনের নানা রকম অভিযোগের ফলে ফিলিপাইন 2015 সাল থেকে সৌদি আরবে কর্মী পাঠানো বন্ধ করে দিয়েছেন। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের কর্মরত বাংলাদেশের কূটনীতিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, তেল সমৃদ্ধ উপসাগরীয় সহযোগিতা সংস্থার দেশগুলির মধ্যে বাহরিন ছাড়া অন্য দেশগুলির শ্রম আইন গৃহকর্মীদের সুরক্ষা সুনিশ্চিত সুযোগ নেই। আইন সুরক্ষা না থাকায় কম বেতন কিংবা বিনা বেতনেও কাজ করা এবং কাজের সময় কোনো পারিশ্রমিক না থাকায়, ছুটি না থাকায় শারীরিক ও মানসিক নির্যাতন সহ সব ধরনের নিপীড়নের ঝুঁকি থাকে নারী গৃহকর্মীদের। কাজেই সুরক্ষা এই দিকে সুনিশ্চিত করার আগে তাড়াহুড়ো করে সৌদি আরবের সঙ্গে চুক্তি করাটাই ঠিক হয়নি বাংলাদেশের। খোঁজ নিয়ে জানা গেছে, সৌদি আরবে বাংলাদেশের নারী কর্মীদের ওপর নির্যাতন নিয়ে সাম্প্রতিক মাসগুলোতে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর বের হলেও 1 বছরের আগে দেশটিতে কর্মরত বাংলাদেশের কর্মকর্তারা এ নিয়ে ঢাকায় সতর্কবার্তা পাঠিয়েছেন। নারী গৃহকর্মীদের পাঠানোর চুক্তির 1 বছর পরেই অর্থাৎ 2016 সালের মার্চে ঢাকায় এমন একটি প্রতিবেদন পাঠিয়েছিলেন রিয়াদ ও বাংলাদেশের দূতাবাস। ওই প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরব ও বাংলাদেশের গৃহকর্মী বাড়ানোর সঙ্গে সঙ্গে নির্যাতনের সংখ্যাও বাড়ছে। অসুস্থতা, বাড়ির জন্য কাতর হওয়া, খাদ্যাভ্যাস এবং ভাষার সমস্যা, পাশাপাশি শারীরিক ও মানসিক নির্যাতন, যৌন নির্যাতনও বেড়েছে ব্যাপক হারে সৌদি আরবে। 2015 সালের মে মাস থেকে এবছরের মে মাস পর্যন্ত হোম থেকে পাঠানো হয় প্রায় 1500 মহিলাকে। এবছরের মে মাস পর্যন্ত সেখানে বাংলাদেশি নারী গৃহকর্মীর মধ্যে 22 জন নানা কারণে মারা গেছেন বলেও জানা যায়।